আমি বসে বসে চিন্তা করতেছিলাম, এই এলাকাও ভালো মানুষ আছে, এই এলাকাতেও ভালো মানুষ আছে। এই জন্য বললাম, ঢাকা শহরে যদি মাহফিল হয় 10টা সাড়ে 10টার মধ্যে যায় না। গাজীপুর তো ঢাকার ভিতরে নাকি বাইরে? হ্যাঁ, ভিতরে যদি নাও হয় তাও এটা ভিতরে। এটা এই জন্য বললাম, গাজীপুর যদি টাকা না বানায় তাহলে পুরা বাংলাদেশ চলতে পারবে না। তো গাজীপুরেও ভালো মানুষ আছে। রাত 1টা বাজে, এখন আপনারা কোরআনকে ইসলামকে কতটা ভালোবাসেন, এখন আল্লাহ তাআলা এবং তার রসুলের কথা শোনার জন্য এই শীতের মধ্যে বসে আছেন। আমি আরেকটা কথা বলি, যুবক ভাইরা এখনো যারা এখানে দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, বৃদ্ধ বাবারা যারা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে যে এত বড় উপকার, এত বড় সৌবর্ণ সুযোগ আপনাদেরকে আমার মনে হয় না এই এলাকায় আগে কেউ করে দিছে। সুযোগটা কি? সুযোগটা হলো শীতের দিনে ভাত খেয়ে হাত ধুইতে মন চায়, বলেন না? হাত ধুইতে মন চায়, মনে চায় যদি কেউ গরম পানি করে দিত, তো গরম পানি দিয়ে হাতটা ধুইতাম। এর চেয়েও বড় কথা হলো যদি কেউ ভাত খাওয়াই দিত আরো বেশি ভালো হইতো। তো এই মাদ্রাসা যে হয়েছে এই এলাকায়, কি আগে এই মাদ্রাসা ছিল যে 1 থেকে 6 পর্যন্ত পড়ে তারপর স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি হতে পারবে, এমন মাদ্রাসা আছে? থাকলে বলেন। ঝুষে হুষে কথা বলা যাবে না, হুষে থেকে কথা বলতে হবে। আছে এই মাদ্রাসা এখানে? তো এই এলাকায় এত বড় একটা সুযোগ দিয়ে হজরত করে দিচ্ছেন, এই হজরত তো আপনি ভালো করে চিনেন না, আর কয়েকদিন পরে চিনবেন। আমি শুধু একটু বলি, জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর ওনার এলাকায় গেছিল, রাস্তা খারাপ তো হুজুর গাড়ি ব্যাক করে চলে যাইতেছে, হজরত স্টেজে উঠে বললেন, হুজুর আমি তো আপনার ছেলের মতো এখানে হাজারো মানুষ আপনার বয়ান শোনার জন্য বসে আছে, আপনি কি পারবেন আপনার ছেলের গায়ে জুতার লাথি মারতে? হুজুর কথাটা শুনছে গাড়িটা ব্রেক করে আবার স্টেজে এসে বসছে। হুজুর এসে বলতেছে, আপনাদের এলাকায় আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে জন্ম দিয়েছে, এমন একজন ব্যক্তি আপনাদের এলাকায় আছে যে ব্যক্তিটা বাংলাদেশের যে কোনো হাফেজ হোক, যে কোনো আলেম হোক, যে কোনো উলামায়ে কেরাম হোক না কেন, যে কোনো বড় বক্তা হোক না কেন, বড় ব্যক্তিত্ব হোক না কেন, তাকে যদি ধরে বসে ওই এলাকায় না আসা পর্যন্ত তাকে ছাড়ে না। আমি এটা ওনার প্রশংসার জন্য বললাম না, আমি বলতেছি সব জায়গাতে এরকম সুযোগ সুবিধা থাকে না বাবা। আমরা মাদ্রাসা থাকে, মেয়েদেরকে পড়াইতে পারি না, 6 পর্যন্ত 5 পর্যন্ত কোরআন সহি করে পড়াবো, পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্কটাও আমার হবে, এমন সুযোগ সুবিধাই থাকে না। এইখানে হয়েছে, এইখানে হজরত বলছেন আমি আসব, আমি শুধু আসব এটা বললে হবে না, আমি তো বলবো মাদ্রাসাটাই আমার, মাদ্রাসাটাই আমার। আমি যখনই গাজীপুর দিয়ে যাব এখানে যাব, সপ্তাহে 1 বার হতে পারে, মাসে 5 বারও হতে পারে, আল্লাহ যতবার এইটা নিবে তখন এই দিয়ে যাবো। আমার নিজের মাদ্রাসা মনে করি, হজরতের সাথে আমি পড়ার সুযোগ হয় না, হজরত আমার অনেক বড় ভাই, হজরত বলছেন সাকিব তুমি যদি বলো তাহলে এখানে মাদ্রাসা করব। আমি বলছি হজরত মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনার সাথে থাকবো, সেই জন্য আপনাদের ছেলেদেরকে এখানে দিবেন এই অনুরোধ বাবা আমি করব না, এই অনুরোধ করার মতো মন মানসিকতা আমার নাই বাবা। আমি শুধু বলবো জনগণ সবসময় নিজের ভালোটা বুঝে, কারণ পাগলেও নিজের ভালোটা বুঝে, আপনারাও নিজের ভালোটাই বুঝবেন। আপনাদের যেখানে ভালো লাগবে, যেই মানুষগুলোকে ভালো লাগবে, যেই মাদ্রাসাগুলোকে ভালো লাগবে, যেই প্রতিষ্ঠানকে পছন্দ হবে, যেই ব্যক্তিকে পছন্দ হবে, যেইখানের পড়ালেখা আপনার ভালো লাগবে, সেইখানে আপনার ছেলে মেয়েকে দিবেন। শুধু ব্যক্তি আর এলাকার নেতা আর একটু পাওয়ার থাকলেই পড়ালেখা হয় না, পড়ালেখায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই সিটের মধ্যে বসায় যার পড়ানোর মতো যোগ্যতা আছে। আমাদেরকে তো এখনো বসাই নাই, আমরা এখনো ক্লাসে বসে বসে হুজুরের কাছে কিতাবখানায় পড়ি, এখনো ওইখানে বসার যোগ্যতা আল্লাহ দেয় নাই, বিদায় বসায় নাই, নাইলে যদি বসাই তো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফস এই কিতাবখানা থেকে বের করে হেফসখানায় চাকরি
নিয়ে বসায় দিত, এখনো বসায় নেই, তার মানে যোগ্যতা হয়নি। এইখানে যে হজরতরা পড়াবেন সকলেই হুফফাজুল কোরআন ফাউন্ডেশন, অনেকে হয়তো হুফফাজুল কোরআন ফাউন্ডেশন কি জিনিস জানেন না, এটা চিনেনই না, যারা অনেকে হাফেজ আছেন ওনারা চিনেন। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন হলো একজন নুরানি শিক্ষক যে হবে তাকে পরিপূর্ণভাবে সেই নুরানি পড়ানোর মতো যোগ্যতা দিয়ে তারপর সেখান থেকে সার্টিফিকেট দেওয়া হয়, তারপর ওই সার্টিফিকেট দেখিয়ে বিভিন্ন মাদ্রাসায় তাকে চাকরি নিতে হয়, এত সহজ না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যেখানে আপনারা ভালো মনে করেন সেইখানে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াবেন।